ওকে বন্ধুরা, সবাই ভালো আছেন? একদম কথা মতো চলে এসেছি। আজকে আপনাদের সামনে আমি দেখাবো যেটা, সেটা হচ্ছে ক্যামেলিয়া গাছের প্রতিস্থাপন। তো আমি আগে এই গাছটাকে দেখাই, এরপর আমি বলবো যে কি মাটিতে আমি ক্যামেলিয়াটা করেছি, গাছটার বয়স কত, কত দিন ধরে গাছটা আমার কাছে আছে এবং গাছটায় কীভাবে ফুল ফোটে। কারণ আপনারা ভয়ে ক্যামেলিয়া গাছ কিনতে চান না, গাছ নিয়ে গেলে গাছ মারা যাবে। আমি বলছি ভয়ের কোনো কারণ নেই, আপনারা ক্যামেলিয়া কিনুন, ক্যামেলিয়া লাগান, কোনোভাবেই গাছ মারা যাবে না। এর জন্য কী করবেন, কীভাবে লাগাবেন, খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজকের এই ভিডিও আপনাকে এমন কিছু ইনফরমেশান দেবে যেটা আপনি কোনো দিনই এর আগে পাননি। ক্যামেলিয়া একটা দীর্ঘ জীবী গাছ, এক দু বছরের জন্য নয়, গাছের আয়ু কমসে কম 100 বছর। অর্থাৎ এত দীর্ঘস্থায়ী একটা গাছ, এত সুন্দর একটা ফুল, আমি ক্যামেরাম্যানকে বলবো একদম কাছে এনে আপনাদের দেখাবে গাছের ফুল, গাছের কুঁড়ি, আর সেটা আপনার বাড়িতে বা আপনার বাগানে থাকবে না, এটা কি হওয়া উচিত? কখনোই না। অবশ্যই ক্যামেলিয়া করুন, আমার সঙ্গে করুন, আমি যেভাবে করি সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি, যদি আপনারা আমায় ফলো করেন আর ভিডিওটাকে নিখুঁতভাবে শুনবেন, কারণ খুব ভাইটাল ভিডিও। ওই শুরুতে একটু শুনলাম, শেষে একটু শুনলাম, স্ক্রিপ্ট করে দিলাম, এভাবে কোনো গাছের সম্বন্ধে কোনো আইডিয়া নিতে পারবেন না। তাই হাতে সময় থাকলে ভিডিও ওপেন করবেন, সময় দিয়ে ভিডিও শুনবেন। আমি যখন কোনো কিছু ওয়াচ করি, একবার না, দুবার, তিনবার, চারবার, পাঁচবার দেখি আমি, তার কারণ নিখুঁতভাবে শিখতে গেলে সময় দিতে হবে, দেখতে হবে, তবেই না ফুল ফুটবে। ওকে, শুরু করছি তাহলে আজকের। দেখুন ক্যামেলিয়া, প্রথমে দেখি আমি এর মাটিটা কীভাবে তৈরি করেছি। আমি এই মুহূর্তে আর ক্যামেলিয়া লাগিয়ে প্রতিস্থাপন করে দেখাবো না, সেটা আমি পরবর্তী ভিডিওয়ে দেখিয়ে দেবো। তো এটা সম্বন্ধেই আমি বলে নিই, এর যে মাটি, মাটিটা নেবেন আপনার বাগানে যে ধরনের মাটি আছে, যত কাঁচড়া মাটি আছে কোনো সমস্যা নেই। কতটা মাটি নেবেন, মাটি নেবেন যে কোনো একটা পাত্রের মাপ নিন, ধরুন এটা 5 ইঞ্চি পাত্র, এই পাত্রে মাটি নেবেন 1 পাত্র, 1 পাত্র নেবেন বাগানের মাটি, শুকনো করা এবং গুঁড়া মাটি, একদম সুন্দর করে গুঁড়িয়ে নেবেন মাটিকে, ভেঙে নেবেন যেন বড় বড় ঢেলা তা না থাকে, প্রয়োজনে চালুনি দিয়ে চেলে নেবেন। আমি পরবর্তী ভিডিওয়ে দেখিয়ে দেবো যে কীভাবে মাটিটা রেডি করবেন সমস্ত গাছের জন্য। তো এখানে আমি বলে নিই, এই 5 ইঞ্চি পাত্রের মাপে আমি বলছি, আপনারা যদি বড় গাছ কেনেন, এরকম যদি 10 ইঞ্চি পটে লাগান তাহলে মাটি বেশি লাগবে, তো হিসাবটা আপনারা করে নেবেন। আমি শুধু বলছি কি পার্সেন্টেজে আমি কি মিশিয়েছি দিয়ে আমি গাছটা করেছি। গাছটা আমার কাছে আছে এ পর্যন্ত 7 বছর, কোনো সমস্যা নেই। এই পাত্রের মাটি, 1 পাত্র মাটি, আর নেবেন বালি, রিভার সেন্ট, যেটা ফিলিংসের কাজে লাগে, ধাস বালি, 1 পাত্র ধাস বালি। আর কি নেবেন, 1 পাত্র গোবর খাদ বা পুরানো খত। এই 3টে জিনিসকে খুব সুন্দর করে মেশান, খুব সুন্দর করে মেশাবেন, 1 পাত্র মাটি, 1 পাত্র শুকনো গোবরের খত আর 1 পাত্র ধাস বালি। এইভাবে সুন্দর করে মেশানোর পরে আপনি টবের নিচের ফুটো ড্রেনেজটাকে একদম অয়েল ড্রেনেজ বানাবেন। সেই অয়েল ড্রেনেজ বানাতে গেলে যেভাবে আপনারা বানান, ফুটোর সংখ্যা বাড়াবেন, টবের তলায় যদি দেখেন ফুটো পর্যাপ্ত নেই তাহলে ফুটো অবশ্যই নিজে বানান, একটা রডকে গরম করুন, ফুটো করুন, ফুটোটাকে পর্যাপ্ত পরিমাণে করুন। করার পর প্রয়োজন হলে একটা বড় খড়মকুচির টুকরো দিয়ে পুরো ফুটোটাকে কভার করুন। করার পর বালির রাবিশ দিন 1 ইঞ্চি মোটা করে। আর যদি এই ধরনের বড় গাছ কেনেন, 10 ইঞ্চি পাত্রে লাগান, তাহলে কম করে 1.5 ইঞ্চি বালির একটা মোটা বালি আর রাবিশের একটা লেয়ার তৈরি করে দিন। করে দেওয়ার পর এবার আমি বলি, আমি ছোটো গাছ প্রতিস্থাপন করার সময় ঠিক এইভাবে
নারকেলের জালি দিয়ে ফটোটা আমি বন্ধ করে দেব। করে দেওয়ার পরে যে মাত্রায় বলেছি, অর্থাৎ এক পাত্র মাটি, এক পাত্র গোবর খাত আর এক পাত্র ধাস বালি, তিনটে তাহলে সমান হচ্ছে 1:1:1 এই রেশিও থাকছে। কিসের রেশিও? মাটি, ধাস বালি, গোবর খাত, এই তিনটেকে একসঙ্গে মেশানোর পর আপনি টবের নিচে ওই মাটিটা ভরলেন। তারপরে আপনি যে গাছটা কিনেছেন, ছোট্ট চারা হলে 5 ইঞ্চিতে, বড় চারা হলে 8 ইঞ্চি, তার চেয়ে বড় গাছ হলে 10 ইঞ্চি, চারার সাইজ অনুযায়ী পাত্রটাকে চয়েস করবেন। এরপরে পাত্রের নিচে মাটিতে দিলেন, দেওয়ার পর গাছ নিয়ে এসে বসালেন। ঠিক আমি দেখাচ্ছি একটা গাছ, এই দেখুন, এটা আমি আগেই প্রতিস্থাপন করেছি, এই সাইজের গাছ, পাত্র দেখছেন। যে ফর্মুলায় বলেছি মাটি, সেই ফর্মুলাতেই মাটি করা। আপনি করবেন, চারা নিলেন, ওই মাটি তৈরি করলেন, টবের মাঝখানে বসালেন গাছ, মাটি দিয়ে কভার করলেন, সাইডে নিয়ে গেলেন, জল দিলেন, গাছ লাগানো কাজ শেষ। এই সময় মাটিতে কোনো রকম কোনো রাসায়নিক সার মেশাবেন না, কোনো রাসায়নিক সার মেশাবেন না। এরপর দেখুন ফুলটা, দেখুন ফুল, দেখুন পাশে কুঁড়ি, দেখুন দেখুন সবচেয়ে মজার কথা, আপনারা যখন ক্যামেলিয়া গাছ করেন তখন কি হয়, কুঁড়ি হয়, তারপরে কুঁড়ির ওপর থেকে কালো হয়ে চুঁইতে আরম্ভ করে আর খসে 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 পড়ে, তো এই ধরনের কোনো সমস্যা আপনার ক্যামেলিয়ায় আসবে না। মাটিতে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, জল দিয়ে ভিজিয়ে দিয়েছেন, এরপর কী করবেন, গাছটিকে নিয়ে এসে কোথায় নিয়ে যাবেন, কোথায় রাখবেন? গাছটাকে আপনি রাখবেন আপনার বাড়ির যে এলাকাতে সব সময় ছায়রা থাকে, সরাসরি সূর্যের আলো পড়ে না, যদিও পড়ে গাছের ডালের ফাঁক দিয়ে বা খুব অল্প সময়ের জন্য, ঠিক সেই রকম জায়গাতে এই ক্যামেলিয়া গাছকে আপনি রাখবেন একদম স্থায়ীভাবে। একবার রোদে, একবার ছায়রায় এই কাজ করবেন না, পরিবেশটা একটাই দেবেন, যে পরিবেশটায় ও সবচেয়ে বেশি কমফর্ট সেই পরিবেশটা বুঝুন। পরিবেশটা হচ্ছে বড় গাছে ঘেরা এলাকা আছে বা আপনার বাড়ি যেখানে ছায়রা থাকে, সূর্যের আলো সরাসরি পড়ে না, আপনি সেই রকম জায়গায় নিয়ে গিয়ে রাখবেন আপনার প্রিয় ক্যামেলিয়া গাছকে। রাখার পরে খাবার কি দেবেন? খাবার দেবেন ক্যামেলিয়া গাছে গোলাপে যেভাবে খাবার দেন, অর্থাৎ খোলকে পচান, তার সঙ্গে ধরুন 500 গ্রাম খোলকে পচালেন, ওর সঙ্গে আপনি 10 গ্রাম DAP একসঙ্গে পচাবেন। 5 দিন পচলো শীতের সময়, গরমের সময় 3 দিন হলেই যথেষ্ট। পচানোর পর ওই পচানো খাবার থেকে কিছুটা নেবেন, জলের সঙ্গে মেশাবেন, ভীষণ পাতলা করে, ভীষণ পাতলা, একদম ফিকে কালার থাকবে, সুন্দরভাবে গাছের গোড়ায় খাবার দিন। হয়ে গেল, ঘন ঘন খাবার দেবেন না, 2 মাসে একবার খাবার দিন। তার পরের বার যখন খাবার দেবেন কী করবেন, জাস্ট খোল পচার জল খুব পাতলা করে মেশাবেন, সঙ্গে 1/2 চা চামচ 10/26/26 ওপরে ছড়িয়ে দিন। গাছটাকে কিন্তু একই পরিবেশের মধ্যে রাখবেন, বারবার বলছি পরিবেশ পাল্টাবেন না। এইভাবে যদি আপনি গাছটাকে রাখেন তাহলে আপনি দেখবেন গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, প্রচুর পরিমাণে কুঁড়ি। তো যখন প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে আপনি তো মনে খুব খুশি, দারুণ কুঁড়ি এসছে, প্রচুর ফুল ফুটবে, কিন্তু না, সমস্যাটা এসে আবার দাঁড়াবে আপনার সামনে। সেটা কি, এই কুঁড়িগুলো
দেখবেন ঠিক ফোটার আগে কালো হবে, কালো হয়ে উপরটা শুকনো হবে আর খসে খসে পড়ে যাবে। কিন্তু আমার গাছের একটা কুঁড়ি দেখাতে পারবেন যার উপরে এতটুকু কালো দাগ আছে, যে একটা ফোঁটা কালো দাগ আছে কোথাও? এক পিস কালো দাগ দেখাতে পারবেন না। তার কারণ হচ্ছে এই গাছটাকে আমি এত সুন্দর কেয়ার করি যে নিজেই বুঝতে পারে না ও কোন জায়গায় আছে। সবচেয়ে মজার জিনিস, যখন গাছে কুঁড়ি আসলো দেখবেন কোনো রকম চুইবে না, ঠিক যখন ফুলটা ফোটার আগে তখনই কুঁড়িটা শুকনো হবে ওপরটা আর খসে পড়বে। এর কারণটা খুঁজুন কেন। আমাদের কুঁড়ি চুইলে, যদি গাছে কুঁড়ি চোঁয়াটাই হয় মেন ফ্যাক্টর, তাহলে যে কোনো সময় কুঁড়িটা চুইবে, কিন্তু তা তো হচ্ছে না। কখন হয়? ঠিক যখন শীতের শেষ গরমের শুরুয়াত অর্থাৎ বসন্ত, এই সময় ক্যামেলিয়া ফুটতে আরম্ভ করে। এই যে আমার ফুল শুরু হয়েছে ফোটা, দেখুন কি অপূর্ব ফুল, কত সুন্দর ফুল। আর এর যদি কুঁড়ি কালো হয়ে ঝরে পড়ে যায় রাত্রের ঘুম চলে যায়, তাই তো? তো দেখবেন প্রচণ্ড কুয়াশা হচ্ছে। আপনার কাজ কুয়াশা কেটে যাওয়ার পর একটা হ্যান্ড স্প্রেয়ারে নেবেন জল, জল নিয়ে গোটা গাছে স্প্রে করুন, গোটা কুঁড়ির উপরে স্প্রে করুন। যদি শুধুমাত্র একদম ফ্রেশ জল, যে জলটা আমরা খাই খাওয়ার জল, এটা আপনি যদি কন্টিনিউ কুয়াশার সময় এইটুকু স্প্রে করতে পারেন, তাহলে আমি বলছি আপনার গাছের কুঁড়ি কালো হয়ে খসবে না এবং আমারই মতো এত সুন্দর থাকবে, এত সুন্দরভাবে ফুল ফুটবে এবং ক্যামেলিয়া আপনার বাগানের রানী ফুল হিসেবে থাকবে। গোলাপও এর পাশে পাত্তা পাবে না, এ এতটাই সুন্দর, দেখতেই পাচ্ছেন। মন ভরে ফুলটা দেখুন, মন ভরে, আমাকে দেখার দরকার নেই, ফুলকে দেখুন মন ভরে, যে হ্যাঁ একটা ক্যামেলিয়া ফুল দেখতে পাচ্ছি আপনার পাশে নার্সারি বালিচক মডেল নার্সারি, আর সঙ্গে আমি প্রণব। এর পরবর্তী পর্যায়ে এই গাছের ছোট্ট চারা আপনাদের চোখের সামনে প্রতিস্থাপন করে দেব, দেখবেন কীভাবে ক্যামেলিয়া গাছে ভরপুর ফুল হবে, ভরপুর ফুল যা আপনি কল্পনা করতে পারবেন না। তো বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই, সাহস করুন, লেগে পড়ুন ক্যামেলিয়া গাছ তৈরি করতে। আমি বলছি বাগানের সবচেয়ে সুন্দর ফুলের জায়গায় দাবি রাখবে ক্যামেলিয়া। আর ক্যামেলিয়ার অনেকগুলো জাত আছে, কেনার সময় বিশ্বস্ত নার্সারি থেকে ক্যামেলিয়া গাছটি কিনবেন, না হলে কি দেখবেন ফুল ফুটেছে শিমুল ফুলের মতো, একটা থোকরা রেণু বেরিয়ে গেছে, সেটা ভীষণ লুক সো ব্যাড। ক্যামেলিয়া যেখানে আপনারা নেটে দেখেন এত সুন্দর গঠনের ফুল, আর সেখানে যদি বাড়িতে দেখেন এত সুন্দর গেটআপের ফুল হয়নি, হ্যাঁ সেটা তো দুঃখজনক ব্যাপার, তাই না? তাই বিশ্বস্ত নার্সারি থেকে ক্যামেলিয়া কিনবেন। ওকে বন্ধুরা, সময় চলে যাচ্ছে, আপনাদের হাতে তো প্রচুর সময় কম, তাই না? তাই আজকের মতো এই ক্যামেলিয়ার পার্টটা এখানেই শেষ করলাম। নমস্কার, আমি প্রণব।